महामारी करोना भाइरस परिस्थितिर मध्ये ভারতের বাজারে বেড়েছে বাংলাদেশের পণ্যের চাহিদা। চলতি অর্থবছরে জুলাই আগস্ট মাসে ভারতে 27 কোটি 50 লক্ষ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরে একই সময়ের তুলনায় 60.55% বেশি। 2020-21 অর্থবছরে প্রথম দুই মাসে রপ্তানি হয়েছিল 17 কোটি 12 লক্ষ ডলার। তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, মাছ, চামড়া এবং চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কাঁচা পাট, পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্য, বাইসাইকেল সহ ভারতে প্রায় 1000 ধরনের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তৈরি পোশাক, পাট এবং পাটজাত পণ্য, প্লাস্টিক দ্রব্য, খাদ্য পণ্যের চাহিদা বাড়ায় রপ্তানি পরিমাণ বাড়ছে বলেও জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো। এপিবির হালনাগা তথ্য থেকে জানা গেছে যে জুলাই আগস্টে ভারতে পণ্য রপ্তানি করে আয় হয়েছে 9 কোটি 47 লাখ ডলার, যা গত বছরে এই একই সময়ে 81.32% বেশি। এই দুই মাসে ওভেন পোশাক রপ্তানি করে এসেছে 5 কোটি 27 লক্ষ 60 হাজার ডলার এবং নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে 4 কোটি 19 লাখ ডলার। 2020-21 অর্থবছরে জুলাই আগস্ট সময়ে ভারতে পোশাক রপ্তানি করে আয় হয়েছিল 5 কোটি 22 লক্ষ ডলার। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 98322-131-86।